হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি রাজশাহী থেকে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের ডোমেইনের নাম রেজিস্ট্রেশন করতে পারি। আমাদের সেলস ফানেল তৈরি করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং। আপনি যদি প্রিভিয়াস আমার এই সিরিজের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব প্রিভিয়াস ভিডিওগুলো, সিরিজের ভিডিওগুলো একটু ফলো করুন, সেগুলো আগে একটু রিভিউ করুন, এরপর হচ্ছে এই ভিডিওটা আপনি হচ্ছে কন্টিনিউ করুন। কারণ হচ্ছে এটা আমাদের একটা সিরিজ ভিডিও, তো সেক্ষেত্রে আপনি মাঝখান থেকে ভিডিও দেখলে পুরো বিষয়টা হয়তো বা আপনার বুঝতে অসুবিধা হতে পারে, তো এই জন্যই হচ্ছে আমি এটা আপনাকে বলছি। তো যাই হোক, আপনি আপনার হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং যখন আপনি করতে যাচ্ছেন তখন আমাদের একটা সেলস ফানেল তৈরি করতে হচ্ছে, এবং এই সেলস ফানেল যেটা আছে এই সেলস ফানেলে আমাদের ইনিশিয়াল ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে একটা ডোমেইন হোস্টিং কেনা। তো আমি এখানে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ডোমেইন হোস্টিং আপনারা কিনবেন এবং কোন কোম্পানি থেকে হচ্ছে ডোমেইন হোস্টিংগুলো আপনারা কিনবেন। কারণ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অনেক অনেক কোম্পানি আছে, আমরা চাইলে লোকালি বিভিন্ন কোম্পানি থেকে আপনারা হচ্ছে ডোমেইন হোস্টিং নিতে পারি, বাট সেখানে বেশ কিছু সমস্যা থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে আমি যেই হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো আমি ব্যবহার করি সেই কোম্পানিগুলোর ইনফরমেশন হচ্ছে আমি এই ভিডিওতে আপনাকে দিতে যাচ্ছি। তো আপনি যদি আমার টোটাল আপনার হচ্ছে যে স্ট্র্যাটেজি এটা যদি ফলো করেন তাহলে এখান থেকে আশা করি যে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমরা এই ভিডিও থেকে দেখি কিভাবে আমরা আমাদের ডোমেইন এবং হোস্টিং এটা আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারি। ওকে ভিউয়ার্স, তো আমি লাস্ট ভিডিওতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে ভালো একটা ডোমেইনের নাম খুঁজে পেতে পারি। তো আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আগে একটু দেখে নেবেন, এবং আমাদের এটা হচ্ছে একটা সিরিজ ভিডিও, তো অবশ্যই আপনি যদি টোটাল বিষয়টা আপনার হচ্ছে বুঝতে চান তাহলে পুরো সিরিজ ভিডিওগুলোর আপনি হচ্ছে ভিডিওটি আপনি হচ্ছে দেখুন, তাতে করে টোটাল সেলস ফানেলের বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং পাশাপাশি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে mapsid.com.bd, আমার টুইটার আইডি হচ্ছে এটি, এবং এখানে ফেসবুক আইডি আমার হচ্ছে দেয়া আছে, আপনি চাইলে ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে পারেন। তো যাই হোক, আমাদের নর্মালি যেটা আছে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোথা থেকে আমরা মেইনলি ডোমেইন হোস্টিং এটা রেজিস্ট্রেশন করব, এবং ডোমেইন হোস্টিংটা আমরা কোথা থেকে বেসিক একটা রিসার্চ হচ্ছে আমরা করব। তো সেক্ষেত্রে আমি নতুন আপনার হচ্ছে একটা ট্যাব ওপেন করছি এবং গুগলে আমি হচ্ছে চলে আসছি। এখান থেকে আমরা লিখব হচ্ছে godaddy.com। সো godaddy.com এখানে আপনি হচ্ছে আসবেন, আসার পর godaddy যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি হচ্ছে একটু চেক করে দেখবেন যে ডোমেইনটি আপনি চাচ্ছেন নিতে সেই ডোমেইনটি এখানে অ্যাভেলেবেল আছে কিনা। যেমন আমরা হচ্ছে সিম্পলি আমরা হচ্ছে একটু রিসার্চ করি, লাইক 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 আপনার ওকে আমরা একটু সার্চই করি এখানে। যেমন ধরুন আপনার হচ্ছে দা মার্কেটিং জার্নি ডট কম, আমরা হচ্ছে এটা লিখে হচ্ছে সার্চ করলাম দ্য মার্কেটিং জার্নি ডট কম, এটা লিখে সার্চ করলে দেখি ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। তো এই মুহূর্তে দেখুন আমাদের বলছে যে সরি আপনার হচ্ছে দিস ডোমেইন অ্যাকচুয়ালি ইজ টেকেন, এই ডোমেইনটা অলরেডি আমাদের কি একজন কেউ কিনে ফেলেছে, এই ডোমেইনটা আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না। তো এখান থেকে লেফট সাইডে আপনি দেখবেন যে ডট কম অপশন আছে কিনা, যেমন এখানে দেখুন ডট কম ডট সিএন, অ্যাকচুয়ালি এখানে এটা নেই। এখানে অনেক সময় আমাদের আইপি অনুযায়ী হচ্ছে ওরা এখানে কিছু এই টিএলডি গুলো আমাদের হচ্ছে সাজেস্ট করে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখুন এখানে আমাদের এই ওয়েবসাইটটা এখন ওপেন হয়েছে সিঙ্গাপুর আইপি থেকে, তো আমরা চলে আসি আপনার হচ্ছে ইউনাইটেড স্টেটে, এবং এখান থেকে ডোমেইন এবং হচ্ছে নেম সার্চ আমরা এটা দিলাম ডোমেইন নেম সার্চ, এবং এখানে আমরা হচ্ছে আবারও একটু লিখি, যেমন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে মার্কেটিং মার্কেটিং জার্নি আমরা আর একটু শর্ট করি ওয়েব জার্নি, জানি না স্পেলিং ঠিক আছে কিনা, ওয়েব জার্নি, হ্যাঁ ঠিক আছে ওয়েব জার্নি ডট কম, আমরা এটা দিয়ে সার্চ করি দেখি অ্যাভেলেবেল আছে কিনা। সো অবশ্যই এটা অ্যাভেলেবেল থাকবে না, এটা দেখুন এই মুহূর্তে আপনার হচ্ছে বলছে অলরেডি টেকেন, তো আমরা এখান থেকে দেখি ডট কম পাই কিনা। তো এই মুহূর্তে দেখুন আমাদের ডট কম টিএলডি টা শো করছে, অনেক সময় আপনার আইপি অনুযায়ী এই ডট কম টা এখানে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি চেক করে নেবেন এবং লোকেশনটা ঠিক করে নেবেন। তো আমি ডট কম এখানে দিলাম, এবং ডট কম দেওয়াতে রাইট সাইডে দেখুন এখানে আমাদের বেশ কিছু ডোমেইনের নাম তারা সাজেস্ট করছে, যেমন মেশ জার্নি ডট কম,
নেটওয়ার্ক আপনার হচ্ছে networktrek.com, এরপর হচ্ছে আপনার নেটওয়ার্ক, যাই হোক এগুলো তেমন ভালো না, networkjourney.com, এই হচ্ছে একটা ডোমেইন। এরপর হচ্ছে যে আপনার ওয়েব জার্নি নাও, ওয়েব জার্নি প্রো, একটু বড় বড় যেমন আপনার ওয়েব জার্নি অনলাইন, ওয়েব জার্নি অনলাইন এটা তো তেমন ভালো লাগবে না, ওয়েব জার্নি হাব এটা ঠিক আছে, এটা মোটামুটি, ওয়েব জার্নি সেন্টার, ওয়েব জার্নি সেন্টার, তবে মোটামুটি আপনার হচ্ছে যে কিছু নাম আমরা এখানে পাচ্ছি। আমরা আরেকটু আপনার হচ্ছে এখানে যদি রিসার্চ করি, যেমন হচ্ছে যে আমরা দিয়েছিলাম হচ্ছে একাডেমি, একাডেমি, সো একাডেমির ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে আই ওয়েব একাডেমি, আমরা একটা নাম সার্চ করি আই ওয়েব একাডেমি, তো এই মুহূর্তে দেখুন এটা অ্যাভেলেবেল আছে এবং ডোমেনের নামটা অনেক চমৎকার, আমার প্রয়োজন হলে আমি এখনই কিনে নিতাম। যাই হোক, ই আপনার হচ্ছে আই ওয়েব একাডেমি, এইখানে আমরা আই ওয়েব বাদ দিয়ে যদি দেই ই ওয়েব একাডেমি তাহলে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা, ই ওয়েব নেই, ওকে ফাইন, আই ওয়েব একাডেমি এটাও আপনার হচ্ছে মোটামুটি ভালো। সো এই হচ্ছে একটা ডোমেইনের নাম আমরা অ্যাভেলেবেল পেলাম এবং নামটা অনেক সুন্দর, খুবই চমৎকার আপনার হচ্ছে যে একটা নাম হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনি ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে লিংক দেওয়া আছে, তো আমি এখান থেকে সার্চ করি, সাপোজ হচ্ছে নেমচিপ লিখে হচ্ছে আমরা সার্চ করলাম, এই হচ্ছে মেইনলি নেমচিপ, আপনি এই নেমচিপের এই সাইডে আসলে এইখান থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে নেমচিপ এদের সার্ভিসটাই ব্যবহার করি, কারণ এদের প্রাইসিংটা আপনার হচ্ছে যে আদার্স কোম্পানিগুলো থেকে অনেক কম, এবং পাশাপাশি এদের সাপোর্ট ডেস্ক বা সাপোর্টে যারা থাকে তারা খুবই চমৎকার আপনার হচ্ছে সাপোর্ট দেয়। আরেকটা কোম্পানি আমি ব্যবহার করি সেটা হচ্ছে ব্লু হোস্ট, ব্লু হোস্ট, দুইটির আপনার হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্কই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং অবশ্যই সেই লিঙ্কগুলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনারা যদি ওই লিঙ্ক থেকে কেনেন তাহলে হয়তোবা বিভিন্ন ধরনের আপনার ডিসকাউন্ট, কিছু ডিসকাউন্ট পেতে পারেন, এবং হচ্ছে যে সেইখান থেকে আপনি প্রোডাক্টটা, আপনি যদি ডোমেইন হোস্টিং কেনেন তাহলে সেই কেনা থেকে আমি একটা কমিশন পাবো, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট একটা কমিশন আমি পাবো। তো যাই হোক, ব্লু হোস্ট যেটা আছে এই হচ্ছে মেইনলি ব্লু হোস্ট, তো আমি ব্লু হোস্ট লগ ইন বাদ দিই, আমরা হচ্ছে ডিরেক্টলি নর্মালি ব্লু হোস্ট, এই হচ্ছে আরেকটা সাইট, এই কোম্পানিটাও আপনার হচ্ছে অনেক চমৎকার, এবং এদের সার্ভিস যেটা আছে এদের সার্ভিসও খুবই চমৎকার, খুবই চমৎকার, এবং ওদের আপনার হচ্ছে ওয়ান ক্লিক আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল একটা ফিচার আছে ওদের, ওয়ার্ডপ্রেস যেটা বিল্ট ইন এটা খুবই আপনার হচ্ছে ভালো। তো যাই হোক, এটা হচ্ছে একটা কোম্পানি আর এটা হচ্ছে একটা কোম্পানি, দুইটিরই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এইখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে ডোমেনের নামটা আছে এটা হচ্ছে আমরা নেব এবং এইখানে এটা পেস্ট করব, দেন সার্চ, তো এই মুহূর্তে ও চেক করবে যে এই ডোমেইনটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে কিনা। তো এই মুহূর্তে দেখুন এটা অ্যাভেলেবেল আছে, তো আমি আপনার অ্যাড টু কার্ট এই বাটনে ক্লিক করব এবং অ্যাড টু কার্টে ক্লিক করার পর দেন হচ্ছে ভিউ কার্ট এখানে ক্লিক করব। এখানে আমাদেরকে যেটা বলছে যে ডোমেইনের না আপনার ডোমেইন রেজিস্ট্রেশন করতে, ডোমেইনের আপনার হচ্ছে কত বছরের জন্য আপনি রেজিস্ট্রেশন করবেন, আমি রিকমেন্ড করব অ্যাটলিস্ট অন্তত 2 বছর বা 3 বছরের জন্য আপনার ডোমেইনটা আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, কারণ এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা ভালো টার্মস, মানে একটা টার্মস হচ্ছে এটা যে আপনার ওয়েবসাইটটা যদি আগামী 2 বছর 5 বছর 10 বছর রিনিউ করা থাকে তাহলে সার্চ র্যাঙ্কিং এর দিকে আপনার ওয়েবসাইটটা সামনের দিকে আসার চান্সেসটা অনেক বেশি থাকে, এটা সার্চ ইঞ্জিন ফ্যাক্টরের আপনার হচ্ছে একটা পার্ট। তো যাই হোক, এখান থেকে অবশ্যই যেহেতু আপনি বিজনেস করবেন বিজনেসের মতো চিন্তা করে নেবেন, এই ক্ষেত্রে আপনি 2 বছর 3 বছর যে কয় বছর লাগে আপনি 10 বছর পর্যন্ত এখান থেকে কিনতে পারবেন, তো আপনি অবশ্যই ডোমেইনটা এখান থেকে কিনে নেবেন, সিলেক্ট করে নেবেন কয় বছরের জন্য, অটো রিনিউয়াল এটা অবশ্যই টিক মার্ক দিয়ে দেবেন যে আগামী বছর এটা অটো রিনিউ হবে কিনা। এরপর উইজগার্ড, উইজগার্ড হচ্ছে যে আপনার ডোমেইনের এই ডোমেইনের মালিককে তার ইনফরমেশন গুলো হাইড করা, যেমন আমার ওয়েবসাইটের মালিককে সেটা আপনি যদি চান যে এটা কাউকে দেখাবেন না বা এটা কারোর সামনে আপনি শো করবেন না তাহলে এই উইজগার্ডটা আপনি ইউজ করতে পারেন। তো এটা যেহেতু ফ্রি দিচ্ছে এখানে এটা প্রতি বছর $2.88 আপনার হচ্ছে খরচ হবে, বাট ফার্স্ট প্রথম বছর এটা আপনার ফ্রি, তো সেক্ষেত্রে এটা ইনেবল করে নেবেন আপনি, প্রথম বছর আপনার হচ্ছে মাত্র এটা ফ্রি এবং পরের বছর থেকে মাত্র $2.88 খরচ হবে। প্রিমিয়াম ডিএনএস আমাদের এই মুহূর্তে আপাতত দরকার নেই, বাট প্রিমিয়াম ডিএনএস যেটা $4.88 এটা আপনাকে হচ্ছে এক্সট্রা একটা সার্ভার ব্যাকআপ হচ্ছে তারা দেবে, তো আপনি যদি চান
এটা ইনেবল করে নিতে পারেন, বা ফার্স্ট টাইম না হলেও চলে, কোনো সমস্যা নেই, এদের সার্ভিস খুবই ভালো। আচ্ছা, এখানে আদার স্যার আমাদের তেমন কোনো কিছুরই প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে কনফার্ম অর্ডার এই বাটনে ক্লিক করবেন। এরপর আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্টটা তৈরি করার পরেই আপনাকে বলবে আপনার হচ্ছে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে, আপনার ক্রেডিট ক্রেডিট কার্ড দিয়ে দেন হচ্ছে এখান থেকে আপনার কিনতে হবে, এই ক্রেডিট কার্ড দিয়ে দেন হচ্ছে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের ডোমেইনের পার্ট। এবং পাশাপাশি আপনি যখন কিনবেন এখান থেকে, যদি একটা জায়গা থেকে, এখান থেকে ডোমেইন হোস্টিং দুইটাই আপনি হচ্ছে কিনতে চান, তাহলে এই যে শেয়ার হোস্টিং যেটা আছে, এই শেয়ার হোস্টিং থেকে আপনি এই যে যে স্টার্টিং প্যাকেজ যেটা দুই আপনার $2.88 পার মান্থ আপনার হচ্ছে খরচ, আপনি হচ্ছে এখান থেকে 1 বছরের জন্য খরচ হবে $24.88 মতো। আপনি এই প্যাকেজটি দিয়ে স্টার্ট করতে পারেন। এইখানে আপনার হচ্ছে 3টা ডোমেইন সেট আপ করা যাবে, আনলিমিটেড ব্যান্ডউইথ থাকবে, 20 GB স্পেস, SSD কার্ড আপনার হচ্ছে এখানে থাকবে। তো সেক্ষেত্রে অ্যাড টু কার্ট আপনি এটা সিলেক্ট করবেন। আপনি যদি একবারে এক জায়গা থেকে ডোমেইন হোস্টিং কিনতে চান তাহলে এইভাবে কিনবেন। এবং এরপর হচ্ছে এখান থেকে পারচেস এ নিউ ডোমেইন, এবং আপনার যে ডোমেইনের নামটা আছে সেটা এখানে দেবেন, কয় বছরের জন্য কিনবেন সেটা দিবেন, দেন হচ্ছে অ্যাড, দেন হচ্ছে কন্টিনিউ। তো এই মুহূর্তে ওই পেজটাই আবার শো করবে। দেখুন আপনার হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার হচ্ছে যে এটা হচ্ছে আপনার সার্ভার ইনফরমেশন, জাস্ট কনফার্ম অর্ডার, এরপর আপনার সেই রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে, আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করবেন, দেন আপনার পেমেন্টটা আপনি করে দেবেন 1 বছর, আপনার কোনো টেনশন নেই। এবং এই এদের সার্ভিস আপনি নিঃসন্দেহে, এদের সার্ভিস খুবই ভালো, আপনি এদের সার্ভিস ব্যবহার করতে পারেন। এবং পাশাপাশি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার wearemarketer.com, mapsid.com.bd এবং হচ্ছে আদার্স আমার যে সাইটগুলো আছে ম্যাক্সিমাম সাইডই আপনার হচ্ছে নেমচিপে আপনার হচ্ছে হোস্ট করা, এবং পাশাপাশি আপনার হচ্ছে এই ব্লু হোস্টে হোস্ট করা আছে। তো এই দুটি কোম্পানি আমি হচ্ছে প্রিফার করি গোড্যাডি থেকে। অনেক সময় তারা আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে, যেমন হচ্ছে $1 মাত্র দাম, এত ডলার সেই এই এই ধরনের। তো এইখান থেকে এই কমে কেনার মানে কিনতে গিয়ে পরবর্তীতে বিপদে পড়বেন না, কারণ এদের পরবর্তীতে যে ডিলটা করবে অনেক বেশি চার্জ তারা হচ্ছে করবে। কারণ আমার ম্যাক্সিমাম আমার অ্যাটলিস্ট আপনার হচ্ছে যে 100-এর মতো ডোমেইন ছিল, 100+ ডোমেইন এই গোড্যাডিতে ছিল, সেগুলো সবগুলো আমি ট্রান্সফার করে আমি নিয়ে এসেছি আমার নেমচিপ অ্যাকাউন্টে। তো বুঝতেই পারছেন যে কেন আমি এই কোম্পানিকে প্রিফার করছি। তো আমি আমি আপনাদের হচ্ছে বললাম, তো এরপরও আপনারা এই মুহূর্তে অনেকেই কোশ্চেন করবেন, ভাই আমার তো ক্রেডিট কার্ড নেই, তো সেক্ষেত্রে আমি কি করব। ভিডিওর ডেসক্রিপশনে আমি হচ্ছে যে নতুন একটা ভিডিওর লিঙ্ক আপনারা দিয়ে দিব, সেখান থেকে আপনারা জানতে পারবেন, বা আমার চ্যানেল ঘাটলে আপনারা জানতে পারবেন পেমেন্ট সলিউশন নিয়ে আপনারা কিভাবে ক্রেডিট কার্ড করতে পারেন এবং কোন ক্রেডিট কার্ড দিয়ে এই পেমেন্ট গুলো আপনারা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ডোমেইন হোস্টিংটা কিভাবে কিনবো, কিভাবে রিসার্চ করব, কিভাবে ভালো একটা ডোমেইন খুঁজবো, এবং কোন কোম্পানি থেকে রেজিস্ট্রেশন করব। এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা নেমচিপ বা ব্লু হোস্ট থেকে আপনার হচ্ছে যে ডোমেইন এবং হোস্টিং সার্ভিসটা নেবেন। এবং সেইখানে আপনার ভিডিওর নিচে দেখবেন যে ডেসক্রিপশনে আমার হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, আপনারা চাইলে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থ্রুতে পারচেস করতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের ডিসকাউন্ট আপনারা সেখানে পেতে পারেন, প্লাস আপনারা যখন সেখান থেকে পারচেস করবেন সেখান থেকে একটা সিম্পল অল্প একটা অ্যামাউন্ট আমার অ্যাফিলিয়েট কমিশন হিসেবে আমার অ্যাকাউন্টে জমা হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আমাদের আমি অ্যাডভান্স একটু বলে দিই, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল না, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের কি কি জিনিসগুলো করতে হয়, কি কি কাজ করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ আমাদের এই ভিডিও সিরিজে থাকবে। তো অবশ্যই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব যদি করে না থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, ভিডিও লাইক করবেন, ঠিক আছে। এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমি আপনাকে ইনভাইট করছি। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং হচ্ছে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেকে আছে যারা কিনা আপনার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করছে, এই বিষয়গুলো জানতে চাচ্ছে। তো অবশ্যই ফেসবুক, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আপনি পাবেন, আপনি আপনার যে গ্রুপগুলো অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং রিলেটেড সেই গ্রুপগুলোতে এই ভিডিওগুলো আপনারা চাইলে শেয়ার করতে পারেন, তাতে করে তাদেরকে হেল্প করা হবে। তো অবশ্যই আমি চাইবো যে যদি আপনারা চান এবং আপনারা হেল্পিং মাইন্ডে থাকেন তাহলে এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করুন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না।